আসসালামু আলাইকুম, রাকিব শোহাগির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার খামারের একটা আপডেট দিব, সেটা হচ্ছে আপনার আমার লাক্কা কবুতর প্লাস হচ্ছে বাজরিকার পাখিগুলোর বর্তমান কি কন্ডিশন, প্লাস হচ্ছে চীনা হাঁস ও দেশি হাঁস মুরগিগুলোর খুঁটিনাটি কি অবস্থা চলতেছে, এটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। প্রথমে আপনাদেরকে লাক্কা কবুতরের আপডেটটা দেই, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কবুতরটা ডিম নিয়ে বসে আছে। মূলত এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার হচ্ছে কবুতরটা দুইটা ডিম দিছিল, বাট একটা ডিম বা ডিম দিয়ে দিছে, যার কারণে আমি নিচের কবুতরের শেড থেকে ওদের দুটা ডিম সহ তিনটা ডিম দিয়ে বসাই দিছি। ইনশাল্লাহ আশা করি আর মাত্র কয়েকদিনের মধ্যেই ডিমগুলো ফুটবে, আমরা অনেক কিউট কিউট বাচ্চা পাবো। প্লাস এখানে যদি দেখেন, এখানে আমার পাখির আপডেটটা যদি দেই, বাজরিকার পাখি এটা একটু অসুস্থ, মোটামুটি ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আর এখানকার আপডেটটা যদি দেই, আমার এই জোড়াটা দেখতে পাচ্ছেন ও ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ। আর আমি হচ্ছে আমার এই পাখিটাকে নিউ জোড়া দিলাম, এখন যায় না কন্ডিশন কেমন কি হয়, জোড়াটা ওরা নেবে কি না এখন দেখা যাক। যদি বা প্রাথমিক অবস্থায় একটু ঠোকাটোকি করছিল, বাট এখন ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। প্লাস আমার এটার যদি দেই, একেও আমি আলহামদুলিল্লাহ রেস্ট দিছিলাম, রেস্ট দেওয়ার পরবর্তীতে আজকে আবার নতুন করে জোড়া দিলাম, এখন দেখা যাক এই কন্ডিশনটা কী হয়। আর রেস্টে থাকা অবস্থায় ও ডিম দিয়ে দিছিল, বাট আমি ডিমগুলো আমি হচ্ছে উঠাই দিছি, অর্থাৎ ওগুলো ডিমে আর বাচ্চা ফুটবে না, আমার এই খাঁচাটা ফাঁকা আছে। প্লাস এখানে যদি দেখেন, এরা বাচ্চা দিছিল পাঁচটা, আমি বাচ্চাগুলো বের করে দিছি, ওরা মিটিং করছে, ইনশাল্লাহ আশা করি অতি দ্রুত ডিম দিয়ে দিবে। প্লাস এখানে একটা বাচ্চা আছে, এখানে মাশাল্লাহ ও ডিম দিয়ে দিছে, ডিমে তা দিচ্ছে, আশা করি অচিরেই বাচ্চা ফুটবে। প্লাস আমার এই বেয়ারটাও ডিমে আসছে, বাট ওদের ডিমগুলো এবার দেইনি আমি, কারণ বয়স কম, কম বয়সে জোড়া দিলে খুব একটা ভালো রেজাল্ট পাবো না। আর এইদিকে লাক্কা কবুতরের দুইটা বেবিও মাশাল্লাহ অনেক ভালো আছে। আর এখানে আমি আমার বাজরিকার পাখির বাচ্চাগুলো একটু রোদে দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যার কারণে রোদে দিয়েছি, ইনশাল্লাহ আশা করি ওরা ভালো একটা জোড়া হবে, ওদের থেকে ভালো ফলাফল পাবো আমি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা আমার বাচ্চা, প্লাস এটা হচ্ছে লাক্কা বাচ্চা, মাশাল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে, এখন চেনাই যায় না কোনটা মা কোনটা বাবা, ওইগুলো বোঝা যায় না। তো এবার আসুন আমি আপনাদেরকে আমার চীনা হাঁসের আপডেটটা দেই। এটা হচ্ছে আমার চীনা হাঁসের ডিম, মাশাল্লাহ চীনা হাঁসের ডিম দিয়েছে নয়টা, ইনশাল্লাহ আমি হচ্ছে এদের ডিমে অর্থাৎ কুচে বসে গেছে হাঁস, আশা করি এই ডিমগুলো অল্প কিছুদিনের মধ্যে ফুটে বের হবে, এদের থেকে আমি অনেক সুন্দর সুন্দর চীনা বাচ্চা পাবো ইনশাল্লাহ। এবার আমি আপনাদেরকে আমার চীনা হাঁসগুলোর বর্তমান কি কন্ডিশন, কেমন আছে ওরা, সেটাও দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে একটা দেশি মুরগির ডিম দিয়ে দিছে মাশাল্লাহ, আর দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের ডিম, আমি এখানে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, কারণ তাছাড়া দেখা যায় যে এরা অনেক সময় মারামারি করে ডিমগুলো নষ্ট করে ফেলে, যার কারণে বাজারে কিনতে পাওয়া যায় এই ডিমগুলো, যার কারণে ডিমগুলো দিয়ে রাখছি, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা এবার চীনা হাঁসের আপনার হচ্ছে সেটে ঢুকলাম, দেখা যাক দেখবো যে চীনা হাঁসের বর্তমান কন্ডিশনটা কি। দেখতে পাচ্ছেন ও কিন্তু আমার সঙ্গে সবসময় এরকম দেখা যায় যে প্রত্যেক দিন যখন ঢুকি ও বারবার আমার কাছে মানে যে মাথায় প্লাস হচ্ছে কাঁধে এরকম ওঠার জন্য বারবার ট্রাই করে, না নিলে হচ্ছে দেখা যায় যে ও বারবার ট্রাই করবে, নেওয়ার পরে শান্ত হয়ে যায়। তো ওকে নিয়েই আসতে, বের করে নিয়ে আসতে, ও এরকমই দৌড়াদৌড়ি করে না, মাশাল্লাহ অনেক কিউট একটা পেয়ার আমার। ও হচ্ছে জানেন, আপনারা জানেন ওকে দেখেছেন, ও হচ্ছে রহিনাম্মু। তো মাশাল্লাহ ওর এবারও কিন্তু দুটা ডিম দিয়ে দিছে। তো আমি ওর ডিমগুলো কী করছি, মিশর আম্মুর কাছে ট্রান্সফার করে দিছি, কারণ হচ্ছে মিশর আম্মু এবার একটা ডিম নষ্ট, আগেরবারও একটা ডিম নষ্ট হয়েছিল, যার কারণে
আমি রহিরামকে রেস্ট দিয়ে ওদেরকে দিয়ে দিছি, দেখা যাক এখন কি রেজাল্ট পাই। আশা করি অতি দ্রুত পাবো, কারণ হচ্ছে ওরা 5 তারিখে ডিম দিছে, আজকে সম্ভবত 20 তারিখ চলছে। তো মূলত হচ্ছে ওরা 18 দিন, 17 থেকে 18 দিনেই বাচ্চা ফুটে। তো দেখা যাক কন্ডিশনটা কি হয়। এবার আসুন আমরা ফাইনালে চীনা হাঁসগুলোকে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো খাবার খাচ্ছে, ওদেরকে একটু খাবার দিতে আজকে লেটই হয়ে গেছে। তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খাবার টাবার খাইয়ে একদম পুরো শরীর মেখে ফেলছে, একদম গুঁড়া দিয়ে পুরো শরীর মেখে গেছে। পরবর্তীতে পানি যখন খাবে তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, এগুলো থাকবে না। তো মাশাল্লাহ এখন বর্তমানে হাঁসগুলো অনেক সুন্দর আছে, ওদের এখনও পর্যন্ত কোনো রোগ টোক হয়নি, তো ভালোই আছে মোটামুটি ওরা। আমার এই হাঁসটা এখনও ডিম দিচ্ছে না, ও হচ্ছে মূলত ওরই আগে ডিম দেওয়ার কথা ছিল, বাট 1 মাসের বেশি হয়ে যাচ্ছে ও ডিম দিচ্ছে না। বাচ্চা ওঠানোর পর থেকে ও এখনও ডিম দেয় না, দেখতে পাচ্ছেন ওর বাচ্চা কিন্তু, এই যে এগুলো বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত ডিম পাচ্ছি না। আসলে ডিম না পাওয়ার আর একটা কারণও হতে পারে, ওর বয়স অনেক হয়ে গেছে, এটাও একটা কারণ হতে পারে, অথবা ও দেখা গেছে ওর চর্বি জমে গেছে যার কারণে ডিম হচ্ছে না। তো দেখা যাক, আমি ট্রাই করতেছি ওদেরকে সবসময় ভালো সিড মিক্স দেওয়ার জন্য, এখন দেখি কন্ডিশনটা কী হয়। তো ও হচ্ছে আমার, আপনারা জানেন যে ও আমার হচ্ছে ফার্স্ট হাঁস, আমি ওকে প্লাস হচ্ছে আমার এখানে যে হাঁসটি দেখতে পাচ্ছেন এদেরকে আমি ফার্স্ট কিনছিলাম, অর্থাৎ 1 জোড়া হাঁস কিনছিলাম, সেখান থেকে আজ আমার এতগুলো হয়ে গেছে মাশাল্লাহ। আর দেশি মুরগিগুলার যে কন্ডিশন সেটা হচ্ছে মাশাল্লাহ, মুরগিগুলা বড় মুরগিগুলো অনেক ভালো আছে, ওদের এখনও কোনো প্রবলেম হয় নাই। বাট ছোটো যে বাচ্চাগুলো আপনারা দেখতেছিলেন সে বাচ্চাগুলো এখন আর বেশি নাই, বাচ্চা আমার হচ্ছে প্রায় 30টার মতো উঠছিল, সেখানে এখন বর্তমানে সম্ভবত 6-9টা বাচ্চা আছে। এখন 9টার ভিতর কয়টা টিকবে সেটাও গ্যারান্টি সহকারে বলতে পারছি না, কারণ আমার বাচ্চাগুলো বাঁচানোর জন্য অনেক ট্রাই করছে আমি, কিন্তু বাচ্চাগুলোকে শেষ পর্যন্ত বাঁচাইতে পারিনি। এখন 9টা বাচ্চা আছে 30টার মধ্যে, এখন দেখি বর্তমান কন্ডিশনটা কি হয়। আশা করি যে 9টা হয়তো বা টিকবে, আবার তাও বলতে পারছি না যে টিকবে কি না, কারণ বাচ্চা বলা যাচ্ছে না। তবে আমি মনে করি যে শীতে আমার হচ্ছে ভুল হয়ে গেছে বাচ্চাগুলো ফুটানো, গরমের দিনে ট্রাই করাই উত্তম ছিল। আমার গরমকালের যে 3টা বাচ্চা আছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ওরা অনেক বড় বড় হয়ে গেছে, অর্থাৎ শীতের শীত আসার পূর্বেই আমি বাচ্চাটা ফুটিয়েছিলাম, মাশাল্লাহ ওরা অনেক সুন্দর হয়ে গেছে। বাট শীতের মধ্যে যে বাচ্চাগুলো আসছে সেটা খুব একটা ভালো হয়নি। এই তো ছিল আজকের খুঁটিনাটি আপডেট। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবেন আপনারা, সেটি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন ভাই, অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার দেবেন। তো ভাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, প্লাস হচ্ছে আমার রহির আম্মু মিশর আম্মু ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন, প্লাস আমি যেন আমার চীনা হাঁস এখান থেকে অনেক লাভবান হতে পারি, প্লাস অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। এই দোয়াটাই আপনাদের কাছে সবসময় আমি চেয়ে থাকি, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ আশা করি এই সেক্টর থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর আমার এই ভিডিওগুলোতে সবসময় আপনারা সত্য ভিডিওগুলোই পাবেন, একদম নির্ভুল নির্ভেজাল ভিডিওগুলোই আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওগুলো দিলে আপনারা লাভবান হবেন, এখান থেকে কিছু শিখতে পারবেন, এগুলোই ট্রাই করি আর কি। আর আমি দেখেছি অনেক ইউটিউবার আছে বারবার ওনারা বোঝাইতে চেষ্টা করে যে আপনারা হচ্ছে চীনা হাঁস পালন করে দেশি মুরগি প্লাস হচ্ছে কবুতর অনেক কিছু করে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আদৌ ভাই দেখতে পাচ্ছেন আমি অনেকদিন হলো আপনাদের সঙ্গে আছি, দেখতে পাচ্ছেন কিন্তু আদৌ অতটা লাভবান হওয়া সম্ভব না, তবে ট্রাই করতে হবে, যত বেশি ট্রাই করব তত বেশি উন্নতি হবে, আর মানুষ ব্যর্থতা থেকেই শেখে। সুতরাং প্রথমে যে লাভবান হবে এটা কোনো কথা না, পরবর্তীতে লাভ হতে পারে, কিন্তু ইউটিউবাররা যেভাবে দেখায় প্রাথমিক অবস্থায় যেভাবে দেখায় কিন্তু আদৌ প্রাথমিক অবস্থায় এভাবে হওয়া সম্ভব না। কারণ একটা খামার যখন আমরা নতুন করে শুরু করব সেই ক্ষেত্রে দেখবেন যে নতুন খামারিরা খামার করার পিছনের যে গল্পটা, খামার কীভাবে শুরু করতে হয় সেটাও কিন্তু বোঝে না, জানে না, প্লাস হচ্ছে কোন ঔষধ দিলে হাঁসের কোন রোগ থেকে নির্মূল হবে এইগুলো মানুষ বোঝে না।
আমি এই জন্য মনে করি যে প্রথমে আমাদেরকে অল্প হাঁস মুরগিতে শুরু করতে হবে, প্লাস হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনটাতে সফলতা বেশি। যেমন আমি আমার এই হাঁস মুরগিগুলো দিয়ে কিন্তু অল্প পরিসরে শুরু করছি, প্লাস হচ্ছে ট্রাই করতে করতে এখন মনে হচ্ছে না এই সেক্টর থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। এজন্যই আমি ইনশাল্লাহ খামারটি বড় করার চিন্তা ভাবনা করতেছি। তো এই জন্য আমি মনে করি যে আপনারা যারা শুরুতে শুরু করতে চান, আপনারা অল্প কিছু দিয়ে শুরু করুন এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে, সেই খুঁটিনাটি বিষয়গুলো শিখুন এবং তারপরেই পুরো দমে উদ্যোগটা নিন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের শুভকামনায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।